সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছে আমি আবিদা সুলতানা সুমি। সংবাদের শুরুতেই শিরোনাম, রাজশাহীতে টেস্ট ভেন্যুও হবে শেখ হাসিনা, ফজলে হোসেন বাদশার গণসংযোগ, রাজশাহীতে সংবাদ সম্মেলনে সিইসি পদত্যাগের দাবি বিএনপি, রাজশাহীর চাঁদ সহ বিএনপির 8 চেয়ারম্যানের প্রার্থিতা বাতিল, নওগাঁয় গণগ্রেফতারের প্রতিবাদে বিএনপি সংবাদ সম্মেলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজশাহীর উন্নয়নের জন্য আমরা নানা পদক্ষেপ এরই মধ্যে নিয়েছি। রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ সহ নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে আগামীতে। রাজশাহীতে টেস্ট ভেন্যুও হবে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা উপলক্ষে জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বিএনপি জামায়াত সরকারের আমলে রাজশাহীতে জঙ্গিবাদ উত্থান, আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা ও মানুষ পোড়ানোর কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপির অপকর্মের জবাব দিয়েছিল জনগণ নৌকায় ভোট দিয়ে, তাই রাজশাহীতে এখন শান্তি বিরাজ করছে। গত 10 বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমরা রাজশাহীর উন্নয়ন করেছি, বিমানবন্দর সহ বিএনপির আমলে বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো চালু করেছি, আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে রাজশাহীর আরও উন্নয়ন হবে, সেজন্য নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীকে নির্বাচিত করার জন্য রাজশাহীর মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এজন্য আমি আপনাদের কাছে চাই যে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে যেভাবে আমাদের প্রার্থীকে নির্বাচিত করেছেন, একইভাবে আসন্ন সাধারণ নির্বাচনেও আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীকে বিজয়ী করবেন। জনসভায় শেখ হাসিনা রাজশাহীর 6টি আসনের নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজশাহী 1 আসনের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, সদর আসনের প্রার্থী ফজলে হোসেন বাদশা, রাজশাহী 3 আসনের আইন উদ্দিন, রাজশাহী 4 আসনের প্রকৌশলী এনামুল হক, রাজশাহী 5 আসনের প্রার্থী ডক্টর মনসুর রহমান ও রাজশাহী 6 আসনের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অভিনব মাধ্যম, অভিনব উপায়, অভিনব পদ্ধতি, নতুনত্ব একটি বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক সংযুক্ত হয়েছে। এটি আগামী দিনে হয়তোবা এইরকম ভাবেই নির্বাচনের ক্ষেত্রে প্রচার প্রচারণা হবে, যা উন্নত বিশ্বের অনেক জায়গাতে আমরা দেখি। আমার গত 10-12 দিনের নির্বাচন কেন্দ্রিক প্রচারণার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, 2014 5ই জানুয়ারিতে বিএনপি জামাত যে রূপ দেখিয়েছিল, সেই জায়গা থেকে তারা বিন্দুমাত্র সরে আসেনি। আমাদের প্রচারণার প্রথম দিনেই ছাত্রলীগের এবং আওয়ামী লীগের 4 জনকে বিএনপি জামাতের সন্ত্রাসী বাহিনীরা রড দিয়ে, হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে আজকে থেকে 1 সপ্তাহ আগে ষোলোয়ার বামনদিঘিতে। গতকাল রাত্রে আমাদের অন্যতম শক্তিশালী ইউনিয়ন চারঘাটের ভায়ালক্ষ্মীপুরে আমাদের একটি নির্বাচনী অফিসে আগুন দিয়েছে, একটু আগে আস্তে আস্তে আমি শুনলাম, সেটি জানলাম। তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগ এবং 14 দল এবং মহাজোটের সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব, 2014 সালের 5ই জানুয়ারিতে তাদের যে ভয়াল রূপ দেখেছি আমরা, তার চেয়ে অনেক গুণ বেশি পরিকল্পনা নিয়ে তারা আমার মনে হচ্ছে সামনের দিনে এগোচ্ছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী আজকের যে সুযোগ করে দিয়েছে তাকে ধন্যবাদ জানাই। আমি বাগমারাবাসীর পক্ষ থেকে জনতি শেখ হাসিনাকে আবারও কৃতজ্ঞতা জানাই। তিনি আমাকে তিনবারের বাগমারা আসনের নমিনেশন দিয়ে আমাদের আস্থা রেখেছেন। আমার বিশ্বাস, বাগমারাবাসী যেভাবে আমাকে বিগত সময়ে নির্বাচিত করেছিল, আবারও সেই গণজোয়ার সৃষ্টি হয়েছে বাগমারায়। সেই বাগমারা ইনশাআল্লাহ আমরা আমাদের এই আসনটি আবারও জননীতি শেখ হাসিনাকে আমরা উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। 2008 সালে আমরা এই রাজশাহী অঞ্চলে 6টি সিট পেয়েছিলাম, যেই ডাকে আমরা 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে এই রাজশাহী অঞ্চলে 6টি সিট পেয়েছিলাম। ইনশাআল্লাহ আশা রাখি এই সামনের 11 নির্বাচনে যেটি 30 তারিখে হবে, সেই 30 তারিখে আবারও এই রাজশাহীর 6টি আসন আমাদের হবে, মহাজোটের হবে, এবং আমরা বিজয়ী করে দেখিয়ে দেব যে আজকে এই আমাদের সামনে যারা উপস্থিত আছেন, আমাদের সর্বজন শ্রদ্ধ ব্যক্তি এবং যিনি রাজশাহী অঞ্চল সহ উত্তরবঙ্গের দায়িত্ব নিয়েছেন, জাতির জনকের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর মাননীয় মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের নেতৃত্বে আমরা জননেত্রী শেখ হাসিনাকে 6টি আসন উপহার দেব বলে এই আশাবাদ ব্যক্ত করে।
রাজশাহী দুই সদর আসনে ১৪ দল মনোনীত ও মহাজোট সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাচ্চা নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে নগরীর পঞ্চবটি এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে তিনি গণসংযোগ শুরু করেন। নদীর ধারের বস্তি এলাকায় প্রায় প্রতিটি বাড়িতে বাড়িতে যান এবং বাসিন্দাদের হাতে নৌকা প্রতীকের লিফলেট তুলে দিয়ে নৌকা প্রতীকের ভোট চান। গণসংযোগকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাচ্চা বলেন, তিনি নির্বাচিত হলে নগরীর বস্তি এলাকার উন্নয়ন করা হবে, বস্তিবাসীদের উন্নত জীবন নিশ্চিত করা হবে। এ সময় বাচ্চার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির ১৪ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে ধানের শীষ প্রতীকের প্রার্থী সহ নেতাকর্মীদের ওপর গুলি হামলা, প্রতিনিয়ত গ্রেপ্তার এবং নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ সহ প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করেন রাজশাহী বিএনপি সংসদ সদস্য প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগগুলো তুলে ধরেন নগর বিএনপি সাধারণ সম্পাদক ও পপা মোহনপুর তিন আসনের প্রার্থী শফিকুল ইসলাম মিলন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী দুই সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু, রাশিদ সাবেক মেয়র ও নগর সভাপতি মোসাদ্দক হোসেন বুলবুল এবং জেলা বিএনপি সভাপতি তোফাজ্জল হক তপু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই ওসি মোহনপুরে যদি এই ওসি থাকে তাহলে মোহনপুরে নির্বাচনে জনগণ ভোট দিতে যাওয়া খুব সমস্যা হয়ে যাবে, কারণ সে এক পাশে, সে একটা পক্ষকে হচ্ছে নিয়ে সে নির্বাচন পরিচালনা করছে। উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত আটজনের প্রার্থিতা বাতিল করেছে হাইকোর্ট। পৃথক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন ফরিদপুর চার আসনে ফরিদুল কবির তালুকদার স্বামী, বগুড়া তিন আসনে আব্দুল মুহিত তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া চার আসনে মুসলিম উদ্দিন, রংপুর এক আসনে আসাদুজ্জামান, ময়মনসিং আট আসনে মাহমুদ হোসেন, ঝিনাইদহ দুই আসনে আব্দুল মজিদ, জয়পুরহাট এক আসনে ফজলুর রহমান এবং রাজশাহী ছয় আসনে আবু সাইদ চাঁদ। আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। এর আগে বিএনপির এই আট প্রার্থী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করা সত্ত্বেও নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন। পরে কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে পৃথক আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি শেষে তাদের প্রার্থিতা বাতিলের আদেশ দেন হাইকোর্ট। নওগাঁয় নেতাকর্মী গ্রেপ্তার, নির্বাচনী অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুপ্ত হামলার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ জেলা বিএনপি। বেলা 11:30টার দিকে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, মাত্র কয়েকদিনের ব্যবধানে নওগাঁয় বিএনপির শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ৭০-এর অধিক নির্বাচনী অফিস। এছাড়া বিভিন্ন উপজেলায় বিএনপি নেতাকর্মীদের রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে মারপিট করে আহত করা হয়েছে। এসব বিষয়ে পুলিশ ও নির্বাচন অফিসে বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি, গ্রেপ্তার বন্ধ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএনপি নেতারা। সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি সভাপতি নাজমুল হক সানি। এ সময় নওগাঁর বিভিন্ন সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, প্রচুর অফিসে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। উল্লেখ্য যে নওগাঁর কাঁঠালতলিতে আমাদের নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। উকিলপাড়ায় গত রাত্রে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। মান্দার পরানপুর ইউনিয়নে সকল নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে ফেলা হয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। বিভিন্ন স্থানে নেতাকর্মীদের পোস্টার ব্যানার লাগাতে বাধা প্রদান করা হচ্ছে এবং নির্বাচনী প্রচার বন্ধে নেতাকর্মীদের হুমকি প্রদান করা হচ্ছে। গ্রেপ্তার বাণিজ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের নির্বাচনের পূর্বেই মুক্তির দাবি জানাচ্ছি। পুলিশ প্রশাসনের গণগ্রেপ্তার বন্ধ ও গায়েবি মামলা প্রদান বন্ধের দাবি জানাচ্ছি। এই ছিল আজকের বরেণ্য সংবাদে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।